Welcome dear students. Today we will go to start a new class in unit 5 lesson 4. The unfinished memoirs. In this lesson we will practice in section C some synonyms. Dear students, look at the board. Here I have written some words. We have to write the synonyms of these words. At first, look at the board. I have written autobiography. Do you know the synonym of autobiography? Autobiography means memoirs. मुझे तो बांग्ला बोली आत्मजीवनी अर्थात আমার জীবনের বা কোনো ব্যক্তির জীবনের স্মৃতিকথা আত্মজীবনী autobiography means memoirs. Clear? Please write down the words and the synonyms in your notebook. Then equate means equalize, সমান অধিকার দেওয়া বা সমানভাবে দেখা, সব কিছুকে সামঞ্জস্যপূর্ণ করা. Clear? Equate means equalize. Exact. This is a completely new word for us. Exact means কালেকশন, কোটেশন. কালেকশন আমরা জানি, কালেকশন অর্থ সংগ্রহ. এক্সার্ট মিন্স সংগ্রহ. তোমরা কি সংগ্রহ কথাটা বুঝতে পেরেছো? অতীতের কোনো কিছু আমরা যখন সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করে রাখি, সেটা যখন পরে আমাদের প্রয়োজন হয় তখন পাওয়া যায়, এটাই হচ্ছে সংগ্রহ. দেন insist. This is the most common word for us. Insist means force, অর্থাৎ জোর করা, বল প্রয়োগ করা, অথবা মৌখিকভাবে ফিজিক্যালি আর ওরালি ফোর্স করা, জোর করা, কোনো কিছু কারোর উপরে চাপিয়ে দেওয়া. Memoirs means recollections. আমরা দেখেছিলাম অটোবায়োগ্রাফি কথাটার অর্থ হচ্ছে মেমায়ার্স. আবার এখানে মেমায়ার্স কথাটার অর্থ আমরা বলছি রিকালেকশন. এখানে অটোবায়োগ্রাফি অর্থ হচ্ছে মেমায়ার্স সিনোনিম. আর মেমায়ার্স সিনোনিম আমরা বলছি কি রিকালেকশন, মানে কোথাও একটা জিনিস সংগৃহীত আছে সেটাকে পুনরায় সংগ্রহ করা, এক জায়গা থেকে আরেক আবার নতুন করে সংগ্রহ করা. এটা কোনো ব্যক্তির থেকে হতে পারে, কোনো স্থান থেকেও হতে পারে. ময়েস্ট মিন্স ওয়েট. ওয়েট অর্থ ভেজা, স্যাঁতসেঁতে. আমরা এই যে অনেক শীতের সময় ইন উইন্টার সিজন উই ইউজ ভ্যারিয়াস কাইন্ড অফ ময়েশ্চারাইজিং ক্রিম টু অ্যাভয়েড আওয়ার ড্রাইনেস অফ দ্য স্কিন. দেন আমরা আমাদের শরীরের স্কিনে বা চামড়ার ফেটে যাওয়া রোধ করার জন্য বিভিন্ন ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করি না, শীতের সময় বিশেষ করে বেশি করি. এই ময়েশ্চারটা কি? আর্দ্রতা, তাই না? এখানে এই ময়েশ্চার কথাটা অর্থ হচ্ছে ভেজা, স্যাঁতসেঁতে, অর্থাৎ ওয়েট মানে কি ভেজা বা স্যাঁতসেঁতে. অপ্রেসড মিন্স র্যাবিস্ট ফোর্সড. যখন কোনো ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি কি করে দমন করার চেষ্টা করে, দমিয়ে রাখে, তাই না, সেটাকে আমরা কি বলি, জোর করে কোনো কিছু চাপিয়ে দেয়, সেটাকে বলা হয় অপ্রেসড, মানে র্যাবিস্ট
or force. Then unfold. Unfold means something open. কোন কিছু আমরা যখন কোন ধরো ঢাকা রয়েছে সেই জিনিসটাকে আমরা মুক্ত করি উন্মুক্ত করি অর্থাৎ আনকভার সামথিং নাও আই অ্যাম রাইটিং দি সিনোনিম অফ দিস ওয়ার্ডস অটোবায়োগ্রাফি মেমোয়ার্স ইকুয়েট Life, exact, collection, insist, force, reminds. Moist, wet, oppressed, ravished, unfold, uncovered. Please write down these words and synonyms in your notebook. তোমরা তোমাদের খাতায় এই ওয়ার্ডগুলো এবং এই তার সিনোনিমগুলো খাতায় লিখে নাও দেখো সবাই নাও ডিয়ার স্টুডেন্টস প্লিজ বি অ্যাটেনটিভ and listen to me now I am reading page number 55 section E dear students now read the following text and fill in the gaps using the words you have insert and learn in section C অর্থাৎ আমরা section C তে যে word from word গুলো চিনেছি বা জেনেছি সেই word গুলো দ্বারাই আমরা এখন এই section E এর শূন্য স্থান অর্থাৎ গ্যাপ ফিলিংটা কমপ্লিট করব ডিয়ার স্টুডেন্টস প্লিজ লিসেন টু মি ইউ হ্যাভ রিড অ্যান ড্যাশ ফ্রম বঙ্গবন্ধুস মেমোয়ার্স হোয়াট ক্যান হু ক্যান সে হোয়াট ইজ দ্য answer of this gap I am helping you excerpt অর্থাৎ এখানে আমরা কি লিখেছি collection you have written collection from Bangabandhu's memoirs the unfinished memoirs is in fact বঙ্গবন্ধুস অটোবায়োগ্রাফি সাস এ রাইটিং অলওয়েজ ইনসিস্ট সাম অনস সরি সাস এ রাইটিং অলওয়েজ আনফোল্ড সাম অনস লাইফ Have you read any others autobiography? Can you remember any other leader who worked for the oppressed people? Anyway, it was really interesting to read about the women in the excerpt who insist Bangabandhu to accept her. It's true that nothing can
nothing can equate. Such selfless love. Bangabandhu realized it and so his eyes got moist. Thank you, dear students. Your homework is Unit 6, going on a foreign trip, Lesson 1 at the airport. Thank you all.